তো একটা বই পড়ছিলাম, সেই বইটা এমন ছিল, সেই বইতে হচ্ছে এক রাজার এক রাজ্যের কথা বলা হচ্ছে, সেই রাজ্যের নাম হচ্ছে ফ্ল্যাটল্যান্ড। বুঝতে পারছো? এবার এই ফ্ল্যাটল্যান্ডের বাসিন্দা হচ্ছে এরা, বুঝতে পারছো? এখন এর মধ্যে এই ফ্ল্যাটল্যান্ড যেহেতু ফ্ল্যাট, তাহলে কত ডাইমেনশন, তাহলে ওই জগৎটাই ওই দেশটাই কত ডাইমেনশন, ওই দেশের সব নাগরিকরাও টু ডাইমেনশন, ওই জন্য নাগরিক সব এরা, এরাই বাস করে ওই দেশে, ত্রিভুজ চতুর্ভুজ বর্গক্ষেত্র আয়তক্ষেত্র বৃত্ত। তো এখন এই দেশের যার বাহুর সংখ্যা যত বেশি তার মর্যাদা তত বেশি, বুঝতে পারছো? যার বাহুর সংখ্যা যত বেশি তার মর্যাদা তত বেশি, এই জন্য সবচেয়ে কম মর্যাদা স্ট্রেট লাইনের। এই জন্য বলা হচ্ছে যে ওই ফ্ল্যাটল্যান্ডে যারা বাস করে যত মেয়ে আছে সবাই স্ট্রেট লাইন। বলা হচ্ছে যে মেয়েদের মর্যাদা কি, ওখানেও লেখক আসলে মেয়েদেরকে অপমান করেনি, মানে মেয়েদের যে একটু অবহেলিত, মেয়েরা যে একটু অবহেলিত ওটা উনি বুঝাইছে আর কি। এইবার এদের মধ্যে কার বাহুর সংখ্যা সবচেয়ে বেশি বলো? এর মধ্যে সবচেয়ে বাহুর সংখ্যা বেশি, এর বাহুর সংখ্যা ইনফিনিটি। বৃত্তকে জুম করো, ছোট ছোট বাহু পাবো না? আমি যদি ষড়ভুজ আঁকি, তারপর যদি আমি সপ্তভুজ আঁকাতে যাই, এরপর অষ্টভুজ আঁকাতে গেলে আরো বৃত্তের মতো হয়ে যাবে না? আর যদি এখন নয় বাহু বিশিষ্ট ভুজ আঁকতে যাই তাহলে কি হবে, আরো সার্কেল হয়ে যাবে না? যখন আমি ইনফিনিটি বাহু দিয়ে আয়ত ক্ষেত্র আঁকবো তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা বৃত্ত হয়ে যাবে। বৃত্তের বাহুর সংখ্যা হচ্ছে অসীম। তাহলে এই হচ্ছে ফ্ল্যাটল্যান্ডের রাজা, কারণ এর বাহুর সংখ্যা সবচেয়ে দেখি বেশি। আর এদের এরা সব দেশের সাধারণ জনগণ, যার বাহুর সংখ্যা যেমন তার মর্যাদা তেমন, বুঝতেই পারছো। এটা হচ্ছে আমাদের এই উপন্যাসের নায়ক। নায়কের নাম কি বলতো? মিস্টার স্কোয়ার। এই নায়ক কেন, এই একটু অন্যরকম। যেমন এই মিস্টার কিং, যেহেতু এটা ফ্ল্যাটল্যান্ড, যেহেতু এটা টু ডাইমেনশন, অর্থাৎ মিস্টার কিং এর একটা নিয়ম আছে, এখানে এই দেশে বাস করতে গেলে থ্রি ডাইমেনশন নিয়ে কোনো আলোচনা করা যাবে না, চিন্তা ভাবনা করা যাবে না, পড়াশোনা করা যাবে না, মূর্খ হয়ে থাকতে হবে। কারণ রাজা জানে রাজার চেয়েও বড় ওস্তাদ দুনিয়াতে আছে। হ্যাঁ, তাদেরকে নিয়ে যদি মানুষ চিন্তা করে, তাদের কথা যদি মানুষ জানতে শুরু করে, তাহলে রাজাকে মানবে না। রাজা নিয়ম করে দিছে যে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা যাবে না, চিন্তা ভাবনা করলে তাকে এই দেশে রাখা যাবে না, তার শাস্তি হবে। এবার কেউ এইসব নিয়ে চিন্তা করে না, এবার মিস্টার স্কোয়ার চিন্তা করে, একটু বিপ্লবী স্বভাবের যেহেতু সিনেমার হিরো। এবার মিস্টার স্কোয়ার চিন্তা করতে করতে সবসময় যেহেতু থ্রি ডি নিয়ে চিন্তা করে, দেখো মানুষ যেটা নিয়ে চিন্তা করে সেটাই স্বপ্নে দেখে কিন্তু। তো মিস্টার স্কোয়ারের ক্ষেত্রে তাই আছে, ও রাত্রে ঘুমায় গেছে, ঘুমায় যায় দেখা যায় স্বপ্নে মিস্টার স্কোয়ার থ্রি ডির একটা জগতে চলে গেছে, যা দেখো ওর আশপাশে ঘুরে বেড়াচ্ছে, কারা এই কোন ঘুরে বেড়াচ্ছে, সিলিন্ডার ঘুরে বেড়াচ্ছে, এই ঘনক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তারা তার সামনে এমন ভাবে ঘুরে বেড়াচ্ছে মিস্টার স্কোয়ার এগুলো দেখে কিছু বুঝছে না, কেন বুঝতে পারছে না, কারণ টুডির ওপরে তো বোঝার জন্য কষ্টকর। তো ওর কাছে মনে হচ্ছে কি যে উদ্ভট আকৃতির সব বস্তু ওর সামনে এসে ডান্স করছে, কারণ ওর মাথায় থ্রি ডি ঢুকছে না, কিন্তু চিন্তা ভাবনা করছে মানে স্বপ্নে এরা চলে আসছে, এসে না সামনে করছে। তো এটা আমার মনে হয় ডাইমেনশন বোঝানোর জন্য মজা মজা করে এরকম বই লিখছিল, যাই হোক।